নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আর এবারে আমাদের কিন্তু বিবাহ কেন্দ্রিক বিভিন্ন আলোচনা চলছে, অর্থাৎ প্রত্যেকটি আলোচনায় বিবাহর সঙ্গে সম্পর্ক যুক্ত আলোচনা। আজকে আমরা আলোচনা করব রাহুকে কেন্দ্র করে, অর্থাৎ রাহু বিবাহিত জীবনে কি সমস্যা দেয়। দেখুন, আজকালকার যুগে বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে বিবাহ করার প্রবণতা, প্রেম করার প্রবণতা, বা পালিয়ে গিয়ে কেউ বিয়ে করে নিল, বা বিবাহ করে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে, এই বিবাহকে নিয়ে বিভিন্ন রকম বিষয়ের মধ্যে রাহুর ভূমিকা কিন্তু অপরিসীম। রাহু একটা এমন ধরনের প্ল্যানেট যা যেটা কিন্তু আপনার বিবাহিত জীবনকে সমস্যাগ্রস্ত করার ক্ষেত্রে আলাদা রকম ভূমিকা পালন করে। রাহু প্রেমের মধ্যেও কিন্তু বিভিন্ন রকম ভূমিকা পালন করে, কারণ অনেক সময় বিবাহ অনেকে প্রেম করে করে। প্রেমের মধ্যে রাহু কিন্তু প্রেমের ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত করলে একাধিক প্রেম করার প্রবণতা দেয়। আপনি যাকে প্রেম করেন সে খুব একটা কোয়ালিটিফুল মানুষ, সেরকম ব্যাপারটা কিন্তু রাহু খুব একটা দেয় না, খুব কম দেয়। কিছু কিছু মানুষের হতে পারে, তবে কম দেয় খুব, ঠিক আছে। এছাড়া প্রেমের মধ্যে অতিরিক্ত সাহস, প্রেমকে কেন্দ্র করে অতিরিক্ত জেদ, প্রেমকে কেন্দ্র করে বাবা মা বারণ করছে তার সঙ্গে, না আমি তাকে ছাড়া বাঁচবো না, তাকেই বিয়ে করবো, যা হবে হবে, দেখা যাবে, এরকম একটা ভাব। এছাড়াও রাহু প্রেমের মধ্যে কিন্তু বারবার প্রেম করার প্রবণতা নিয়ে আসে, ঠিক আছে, মানে খালি থাকতে দেয় না। প্রেম যদি বাই চান্সলি মনে করুন আপনি না করেন, তাহলে আপনার সাথে সবসময় মোবাইল এখনকার যুগে রয়েছে, সবসময় টেপাটেপি, এদিক ওদিক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, হাবি জাবি, এইসব। এছাড়াও রাহু কিন্তু আপনার যার সঙ্গে প্রেম হবে সে অনেক কথা বলবে, অর্থাৎ একটা মাস্টার প্ল্যানের কথা বলবে যে ভবিষ্যতে আমি এরকম এরকমভাবে করবো কাজ, বা এরকম এরকমভাবে চলবো, কিন্তু আদৌ কিছু করবে না সে, বা সেরকমভাবে চলবে না সে, আজকে এক কথা বলে কালকে আর এক কথা বলে। এই সব ঘটনা কিন্তু রাহুর দ্বারা পরিচালিত হয়। কোনো জন্মছকের মধ্যে রাহু যদি পীড়িত হয়ে যায়, রাহু যদি পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়, পঞ্চম ভাবে যদি বসে থাকে, বা পঞ্চম পতির সঙ্গে যদি বসে থাকে, এবং সেটা যদি নেগেটিভ রাহু হয়, তাহলে পরে আপনি কিন্তু অবশ্যই এরকম ভুক্তভোগী হবেন। এছাড়াও রাহু যদি সপ্তম ভাবের মধ্যে অবস্থান করে, বা সপ্তম পতির সঙ্গে সম্পর্ক করে নেয়, তাহলে পরে বিবাহিত জীবনে গিয়েও বিভিন্ন সমস্যা দেখতে পাওয়া যায়, ডিভোর্স, সেপারেশন, এছাড়াও প্রচণ্ড পরিমাণে আপনার পার্টনারের মাথা গরমের একটা প্রবণতা। এছাড়াও আপনার আপনি প্রথমে যাকে ভালোবেসে বিয়ে করলেন, সে বিয়ের পরে কিন্তু অন্য চরিত্রের হয়ে গেল, এরকম একটা ব্যাপার। এছাড়াও সপ্তম ঘরে রাহু থাকলে পরে আপনার বাড়ির লোকের সঙ্গে আপনার পার্টনারের কিন্তু প্রচণ্ড পরিমাণে মতবিরোধ হতে পারে। রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হতে পারে এমন যে রাহু আপনার খারাপ, তো রাহু খারাপ হলে পরে এরকম যে তার একটা গোমেদ দিয়ে দিন, ঠিক আছে, আমি রাহুর প্রতিকারটা করে নিই, কিন্তু ব্যাপারটা এরকম নয়। ব্যাপার হচ্ছে যে প্রতিটা প্রতিকার একটা অঙ্কের ওপর থেকে হয়, একটা গ্রহকে খারাপ দেখলাম আমি তার প্রতিকার দিয়ে দিলাম, এরকম করে কিন্তু প্রতিকার হয় না সাধারণভাবে জ্যোতিষের। একটা অঙ্কের মাধ্যমে প্রতিকার করতে হয় যে এই সমস্যা কতটা হবে, বা কতটা পরিমাণে কাকে বুস্ট আপ করলে পারে এই সমস্যাটা রিকভার হবে। যাই হোক, সেগুলো অন্য পার্টের কথা। এছাড়াও কিন্তু রাহু বিশেষ করে জলরাশির মধ্যে যদি বসে থাকে, তাহলে পারে কিন্তু অতিরিক্ত প্রেম করার প্রবণতা দিয়ে দেয়, চারিত্রে দোষ এনে দেয় অনেক সময় দেখতে পাওয়া যায়, এবং অত্যন্ত পরিমাণে কামুকতা বৃদ্ধি করায় রাহু কিন্তু জলরাশির মধ্যে থাকলে। বহু প্রেমিক প্রেমিকা রয়েছে যাদের প্রথমে প্রেম করার সময় ফিজিক্যাল রিলেশন অনেকটা বেশি পরিমাণে হয়ে যায়, এবং কোথাও বিয়ে করার জন্য দায়ী ফিজিক্যাল রিলেশনটা মনে করা যায়। সেই সমস্ত সম্পর্ক যতটাই ভালোবাসার, যতটাই সুন্দর বা যতটাই ভালো হোক না কেন, এর জন্য কিন্তু রাহু অবশ্যই দায়ী। রাহু যদি আপনি বিয়ে করেন এবং আপনার যদি রাহু খারাপ থাকে, আপনার বিয়ের পর কিন্তু আপনার পরিবারের লোক আপনাকে মানবে না আপনার বিয়েটা করাটা। এছাড়াও রাহু কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বিবাহের পরে যারা প্রেম করে, সেই সমস্ত প্রেমের মধ্যে রাহুর কিন্তু একটা ভূমিকা অবশ্যই রয়েছে। আবার বিবাহের পরে বেশ কিছু ছেলে বা মেয়ে প্রয়োজনেতে প্রেম করে, অর্থাৎ তাদের কোনো একটা প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজন অনুসারে, অর্থাৎ তাদের প্রেম করার অনেকটা লজিক রয়েছে, তারা তাদের কাছে, সমাজের কাছে না থাকতে পারে, তাদের কাছে রয়েছে লজিক, সেই লজিক্যাল অনুসারে রাহু কিন্তু তাদেরকে একটা ব্রেনের মধ্যে প্রেমের মানসিকতা দিয়ে দেয়। রাহু কিন্তু কিছু কিছু সময় প্রচণ্ড পরিমাণে ফিজিক্যাল মেন্টালিটি দিয়ে দেয়, যা ফিজিক্যাল রিলেশন করার মেন্টালিটি দিয়ে দেয়। রাহু প্রেমের মধ্যে যদি আপনার সপ্তম ভাব বা পঞ্চম ভাবের মধ্যে কোনো সময় সম্পর্ক করে নেয় রাহু, তাহলে পরে রাহু কোথাও একটা আপনার প্রেমের মধ্যে অতৃপ্তিও এনে দেয়। এছাড়াও
রাহু কিন্তু একাধিক প্রেমের মধ্যে আগ্রহশীল বানিয়ে দেয় এবং আপনি কিন্তু পাগল হয়ে যান যে প্রেমের মধ্যে শান্তি বা সাফল্য খোঁজার জন্য। ঠিক আছে, আপনি ধরুন একটা প্রেম করছেন, সেখানে খুব একটা শান্তি পাচ্ছেন না, মনের মতো আপনার হচ্ছে না, আপনাকে আবার দুটো আর একটা প্রেম করিয়ে দেবে রাহু। রাহু অনেক রকমভাবে বিবাহিত জীবনে সমস্যা তৈরি করে। আমি তো অনুষ্ঠানটা খুব ছোটো করে করছি, কিন্তু স্টুডেন্টদেরকে আমি অনেক কথা বলি। যাই হোক, রাহু কিন্তু বিবাহিত জীবনের মধ্যে অনেক সমস্যা তৈরি করে। এবার রাহুকে খেয়াল রাখতে হবে, রাহু যদি ধরুন আপনার সপ্তম ভাবের সঙ্গে কোনোভাবে সম্পর্ক স্থাপন করেছে, বা আপনার জায়াকারক প্ল্যানেটের সঙ্গে কোনোভাবে সম্পর্ক স্থাপন করেছে, বা বিবাহের আনুষঙ্গিক ভাবের সঙ্গে কোনো রকমভাবে সম্পর্ক করেছে, তাহলে পারে। যদি ধরুন রাহুর সেকেন্ড হাউসের সঙ্গে সম্পর্ক করে, তাহলে আপনার অর্থের প্রচণ্ড লস করিয়ে দেবে। যদি আপনার ফোর্থ হাউসের সঙ্গে সম্পর্ক করে, তাহলে আপনার যে পার্টনার তার সঙ্গে কিন্তু আপনার পরিবারের লোকজনদের অ্যাডজাস্টমেন্ট হবে না। রাহু যদি পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্ক করে, তাহলে আপনার আপনাদের ভিতরে প্রেম ভালোবাসাটা অনেকটা কমজোর হয়ে যাবে। সপ্তম ভাবে কি চলে গেলে পরে আপনার ডিভোর্স হয়ে যাবার একটা সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। নাইন্থ হাউসে চলে গেলে আপনার কিন্তু বারবার বিভিন্ন কাজ করার পরেও ডেভেলপমেন্ট হচ্ছে না, এরকমও দেখা যায়। আবার অনেকে আউট অফ কান্ট্রি বা আউট অফ স্টেটে কাজকর্ম করতে দেখা যায় অনেককে। ইলেভেন্থ হাউসে চলে গেলে মনের মতো কিন্তু আপনাকে লাভ দেবে না, বিভিন্ন রকম প্রবলেম করে। রাহু অনেক সময় বলে যে তৃতীয় ষষ্ঠ একাদশে ভালো, অবশ্যই ভালো, কিন্তু তার খারাপও অনেক কিছু রয়েছে, সেগুলো নিয়ে পরবর্তী সময় আলোচনা করব যে এই সমস্ত ভাবের মধ্যে রাহু কোন কোন বিষয়কে খারাপ করে। তাই আপনি যদি বিবাহ করতে যান, তাহলে পারে, বা বিবাহ আপনি করেছেন হয়তো, আপনার রাহুটাকে ভালো করে খেয়াল রাখুন এবং রাহুটার যে অবস্থান সেটাকে ভালো করে বুঝুন, এবং রাহুর জন্য আপনি কিন্তু সঠিক কিছু প্রতিকার করার চেষ্টা করুন। আমি বলছি না যে রাহুর প্রতিকার করে ফেলুন, কিন্তু রাহুকে দমাবার জন্য যে প্রতিকার প্রয়োজন, সেই প্রতিকারটা আপনি করার চেষ্টা করুন, করলে পরে আপনার কিন্তু ভালো হবে। আর যদি রাহুর কারণে আপনার ছেলে মেয়ে বিগড়ে যাচ্ছে মনে করুন, তাহলে পরে একটা সঠিক প্রতিকার করতে হবে। এবং সঠিক প্রতিকার করলেই যে আজকে করলাম পরশু দিনকে কাজ হয়ে গেল আপনার, এরকম তো হবে না, কারণ রাহু খুব সহজেই ছেড়ে দেয় না। ঠিক আছে, তবে একটু সময় লাগবে, কিন্তু আপনার মানুষ আপনার কাছের মানুষকে কিন্তু একদম অনেকটা পাল্টে দেওয়া যাবে। তাই এইটা হচ্ছে রাহুর বিষয়, অর্থাৎ প্রেম বা বিবাহিত জীবনে রাহুর কি পার্ট রয়েছে। পরবর্তী সময় আরও বিষয়, বিশেষ বিশেষ বিষয় নিয়ে, বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই অ্যাস্ট্রোলজিতে পড়ার উপর চোখ রাখুন। থ্যাংক ইউ, আজকের এখানেই শেষ করছি।